হ্যালো এভরি ওয়ান সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আই হোপ ইউরিংয়েল সুমন তোমাদের রিকোয়েস্টে দেখো তোমাদেরই জন্য এই ভিডিওটি নিয়ে আসা হয়েছে তোমরা বারবার রিকোয়েস্ট করছিলে যে তোমাদের টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস কতটা হতে পারে মোটামুটি ঠিক আছে একটা তোমরা আইডিয়া চাইছিলে আর এখানে দেখো তোমাদের জানিয়ে দিই আগেই এই ভিডিওটা পুরো আন অফিসিয়াল মানে কোনো এখানে কোনো অফিসিয়াল ডেটা ইউজ করা হয়নি কারণ এখানে আমরা কোনো অফিসিয়াল ডেটা পাইনি তাই কিন্তু পুরোটাই আন অফিসিয়াল ডেটা থেকেই ডিপেন্ড করে আছে মানে তোমরা যেটা আমাকে শেয়ার করেছো সমস্ত কিছুর উপরে ডিপেন্ড করে এই ভিডিওটা তৈরি করেছি ঠিক আছে তো তোমরা এন পর্যন্ত দেখতে থাকো তোমরা অনেক কিছুই জানতে পারবে যে তোমাদের মেল ক্যান্ডিডেটস কতটা হতে পারে ফিমেল ক্যান্ডিডেটস কত হতে পারে পোস্ট বেসিক এবং বিএসসিদের কতটা ক্যান্ডিডেটস হতে পারে সমস্ত কিছু এখানে আমরা জানবো এবং লাস্টে দেখব টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস মোটামুটি কতটা হতে পারে ওকে তো চলো ভিডিওটি শুরু করা যাক সো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি আপডেট যাদের ফর্ম রিজেক্ট হয়েছিল এসেছি স্টাফ নার্সদের তাদের বলতে চাই দেখো তোমাদের এরকম একটি রিপোর্ট যখন লগ ইন করবে তোমাদের এরকম একটি মেসেজ আসবে আশা করি সবাই দেখেছো এবং আমাকে মেসেজও করেছ তবুও যারা এখনই এভাবে তোমরা একবার দেখে নেবে লগ করে যে তোমাদের ফর্ম সাকসেসফুলি সাবমিট হয়েছে তারপর বলা হচ্ছে যে প্লিজ ওয়েট ফর ফার্দার ফার্দার প্রসেসিং নেক্সট প্রসেস যে রয়েছে অ্যাপ্রুভাল এবং রিজেক্টে তারপরে অ্যাপ্রুভাল যদি হয় তাহলে কল লেটার তোমরা ডাউনলোড করে অপশানস পাবে এই জায়গাটাতে তো নেক্সট প্রসেসে তোমাদের নেক্সট প্রসেসের জন্য তোমাদের ওয়েট করতে বলা হচ্ছে তো জাস্ট তোমরা ওয়েট করো তোমরা আমরা আমি জানি তোমরা অনেকেই ডিপ্রেসড হয়ে গেছো ইমোশনালি সাইকোলজিক্যালি যেভাবেই বলি মেন্টালি যেভাবেই বলি তোমরা অনেকেই উইক হয়ে গেছো মেন্টালি ডিপ্রেস হয়ে গেছো কারণ তোমাদের এখনো পর্যন্ত কোনো আপডেট দেওয়া হচ্ছে না কল লেটার রিগার্ডিং তো জাস্ট তোমরা ওয়েট করো দেখো তোমাদের সমস্ত কিছু দেওয়া হলো অপশানস কারেকশান করতে দেওয়া হলো তাহলে ফাইনালি তোমরা কিন্তু পাবেই তোমাদের যে ইন্টারভিউর যে প্রসেস কল লেটারের যে প্রসেস তোমরা কিন্তু কল লেটারও পাবে ইন্টারভিউও দিতে পারবে তোমরা চিন্তা করো না ডিপ্রেশনে যেও না তোমরা একটু রিল্যাক্স রাখার চেষ্টা করো অবশ্যই তোমাদের কিন্তু কল লেটারের অপশানস দেবেই তোমরা জাস্ট প্রিপারেশান করো যেগুলো কোয়েশ্চেন্স আমরা শেয়ার করেছো সেগুলো নিজের থেকে তোমাদের যে তুমি যে ওয়ার্ডে কাজ করেছো যে হসপিটালে কাজ করেছো সেই অনুযায়ী তোমার এক্সপিরিয়েন্স অনুযায়ী তোমরা নিজে থেকে প্রিপারেশন নাও ইন্টারভিউয়ের জন্য তোমাদের ঠিক যখন আসার কল লেটার তখন ঠিক চলে আসবে ঠিক আছে আর যখনই আসবে আমি তোমাদের কিন্তু অবশ্যই ইনফর্ম করে দেবো ওকে তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি সো দেখো অ্যাট ফার্স্ট আমরা দেখে নিই জিএনএমদের ভ্যাক্যান্সি ওকে তো আমাদের প্রথমে ভ্যাকান্সি দেখে নিই তারপরে আমরা দেখে নেব যে কতটি ক্যান্ডিডেটস হতে পারে তো জিএনএমদের ভ্যাকেন্সি যদি দেখি তো জিএনএম অ্যাটফার্স্ট আমরা দেখতে পাবো জিএনএম ফিমেল এবং জিএনএম মেল আর এটা দেখার জন্য কিন্তু তোমাদের অবশ্যই অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে হবে যেটা অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট রিলিজ করেছিল ডবলিউএচি সেখানে কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে তো আমি এখানে নিয়ে এসেছি তোমাদের ওখানে দেখা দরকার নেই তো দেখো ফিমেল যে ক্যান্ডিডেটস রয়েছে সরি ভ্যাকান্সি রয়েছে টোটাল সেটা কিন্তু তিন হাজার পাঁচশো সাতাত্তর রয়েছে আর জিএনএম মেল ক্যান্ডিডেটস যে রয়েছে সেটা হচ্ছে তিনশো সাতানব্বই থ্রি নাইনটি সেভেন তো এখানে টোটাল যদি যোগ করা যায় তাহলে হচ্ছে এটা থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড সেভেন্টি ফোর মানে তিন হাজার নশো চুয়াত্তর এখানে টোটাল ভ্যাকান্সিজ ঠিক আছে প্লাস যদি তোমরা এখানে দেখো তাহলে তোমরা এখানে ক্যাটাগরি ওয়াইজও ভ্যাকেন্সিগুলো দেখতে পারবে বা জেনারেলে কতটি রয়েছে এস সিতে কতটি রয়েছে ভ্যাকান্সি এগুলো তোমরা দেখতে পারবে তো এখানে আমরা এগুলো ডিসকাস করছি না তবে তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলে যে ক্যাটাগরি ওয়াইজ কতটা ক্যান্ডিডেটস হতে পারে দেখো আমি এটা বলতে পারি না ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কতটা ক্যান্ডিডেটস রয়েছে আমি মোটামুটি অ্যাজামশন করে তোমাদের টোটাল ক্যান্ডিডেটস বলতে পারি কিন্তু দেখো ক্যাটাগরি ওয়াইজ কতটা রয়েছে ও কতটা রয়েছে সেটা আমি বলতে পারি না সেটা একমাত্র ডব্লিউ বিএচরবি বলতে পারবে ওকে তো আমরা জাস্ট এরপরে দেখে নিচ্ছি বিএসসিদের ভ্যাকান্সিটা তো বিএসসি এবং পোস্ট বেসিকদের ভ্যাকান্সি যদি আমরা দেখি তো প্রথমে রয়েছে বেসিক বিএসসি তো বিএসসিতে রয়েছে দু টু থাউজেন্ড রয়েছে নাম্বার ও পোস্ট রয়েছে আর যেটা পোস্ট বেসিকদের ভ্যাকান্সি রয়েছে পোস্ট রয়েছে সেটা হচ্ছে ওয়ান রেট মানে একশো আটটা যদি টোটাল তোমরা যোগ করো এডিশন করো তাহলে এখানে পেয়ে যাবে টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড মানে একুশশো চল্লিশখানা সিট রয়েছে মানে ভ্যাকান্সি রয়েছে ওকে তো এখানে আমরা দেখতে পেয়ে গেলাম ভ্যাকান্সিজ এরপরে দেখো আমরা দেখে নিচ্ছি যে কীরকম কান্ডিডেটস হতে পারে তার জন্য আমাদের কিন্তু অবশ্যই দেখতে হবে কি কী ডেটে ইন্টারভিউ রয়েছে প্লাস কোন কোন ডেটে ওয়াফ রয়েছে ওয়ার্কিং ডেজ কত হচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমাদের দেখতে হবে তবে আমরা এখানে দেখে নিচ্ছি এখন দেখো সো অ্যাট ফার্স্ট আমরা ইন্টারভিউ ডেটটা দেখে নিচ্ছি জিএনএমদের ইন্টারভিউ ডেট তো জিএনএমদের ইন্টারভিউ ডেট শুরু হয়েছিল দেখো ইন্টারভিউ শুরু হয়েছিলো তেইশ তারিখে মার্চ মাসের ঠিক আছে তারপর এটা ফার্স্ট ফেজ চলবে আট এপ্রিল পর্যন্ত আর টোটাল ওয়ার্কিং ডেজ হয়ে যাচ্ছে টুয়েলভ ডেজ আর তার মধ্যে ছ দিন শনিবার এবং রবিবারের জন্য ছুটি প্লাস একদিন তোমার তিরিশ তারিখে ছুটি রয়েছিলো ঠিক আছে টোটাল সাত দিন এখানে অফ পাচ্ছি প্লাস সেকেন্ড যে ফেজটা হচ্ছে শুরু সেটা বারো তারিখের ডেট দেওয়া ছিল কিন্তু তিরিশ তারিখে যেহেতু ওয়াফ হয়েছিল সেটাকে কিন্তু এগারো তারিখে করা হয়েছে তাহলে দেখো কতদিন হয়ে যাচ্ছে এগারো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত সেকেন্ড ফেজ চলবে জিএনএমদের ইন্টারভিউ আর সেখানে আমরা পেয়ে যাচ্ছি ওয়ার্কিং ডেজ ফাইভ ডেজ আর চার দিন অফ পেয়ে যাচ্ছি তো তোর টোটাল আমরা ওয়ার্কিং ডেজ পেয়ে গেলাম এখানে কত সতেরো দিন বারো পাঁচের সতেরো দিন আর এখানে এখানে এগারো দিন অফ পেলাম ঠিক আছে তো এবার দেখো আমরা যেহেতু জানি তোমাদের কাছ থেকেই আমি জেনেছিলাম যে পার ডে কতটা এ আছে কতটা ক্যান্ডিডেটের কতটি ক্যান্ডিডেটের ইন্টারভিউ নেওয়া হচ্ছে পার ডে তো তোমরা আমাকেই বলেছিলে যে তিনশো কুড়ি জন করে নেওয়া হচ্ছে সেটা তোমরা কিন্তু নিজেই ইনফরমেশানটা দিয়েছিলে তো সেই অনুযায়ী যদি আমরা দেখি দেখো টুয়েলভ এবং সেভেন টোটাল হয়ে গেল সতেরো দিন সতেরো ইন্টু যদি আমরা এক দিনের তোমার টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটসটা মাল্টিপ্লাই করি তাহলে পেয়ে যাচ্ছি ফাইভ মানে পাঁচ হাজার পাঁচশো টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস ঠিক আছে আমি রিজেক্টেডদের ধরছি না রিজেক্টেড ক্যান্ডিডেট বেশি হবে না দেড়শো থেকে দুশো খানা ক্যান্ডিডেটস হবে তো আমি এটাকে ধরছি না ঠিক আছে আর প্লাস দেখো যদি আমরা এটাকে রাউন্ড ফিগার করি তো সাড়ে পাঁচ হাজার ধরতে পারি ঠিক আছে রাউন্ড ফিগার করে নিয়ে আমরা ধরলাম যে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস ফিমেল সরি জিএনএমদের মেল প্লাস ফিমেল মিলিয়ে সো হচ্ছে পাঁচ হাজার পাঁচশো তো আমরা দেখো তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করেছিল যে মেল ক্যান্ডিডেটস কতটা হতে পারে তো আমরা টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস পেয়ে গেলাম পাঁচ হাজার পাঁচশো জন তোমরা জাস্ট ইন্টারভিউ দেবে ঠিক আছে তো টোটাল নাম্বার অফ মেল ক্যান্ডিডেটস আমি যেটা খবর পেয়েছিলাম তোমাদের কাছ থেকে সেটা হচ্ছে অ্যারাউন্ড পাঁচশোর কাছাকাছি হবে সাড়ে চারশো থেকে পাঁচশো তো আমি রাউন্ড ফিগার করে পাঁচশোই ধরলাম এবার তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে ফিমেল ক্যান্ডিডেটস কতটা হতে পারে জিএনএমদের তো টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি সরি ক্যান্ডিডেটস থেকে এটাকে মাইনাস করে দাও মেলটাকে তো পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচশো ক্যান্ডিডেটস বাদ দিয়ে দাও পাঁচশো ক্যান্ডিডেটস মোটামুটি মেল ক্যান্ডিডেটস ধরে নিলাম তো তাহলে তোমাদের মাইনাস করে তোমাদের ফিমেল ক্যান্ডিডেটস হয়ে যাচ্ছে পাঁচ হাজার ঠিক আছে রাউন্ড ফিগার করে আমরা পেয়ে যাচ্ছি পাঁচ হাজার এটা কমতেও পারে ঠিক আছে আমরা যেটা এখানে ডিসকাস করছি এটা এক্সাক্ট ফিম্যাল কখনোই হতে পারবে না কারণ এটা আমাদের কোনো অফিসিয়াল ডেটা না মোটামুটি এটা আমরা অ্যাজামশন করেই চলছি যে পাঁচ হাজারের কাছাকাছি ক্যান্ডিডেটস রয়েছে ফিমেল তবে আমার মনে হয় এটা আটচল্লিশশো উনপঞ্চাশশো হতে পারে ঠিক আছে এটা কম হবে ক্যান্ডিডেটস ওকে তো এরপরে আমরা দেখে নেব বিএসসি এবং পোস্ট বেসিকদের ইন্টারভিউ ডেটস এবং ক্যান্ডিডেটস কতটা হতে পারে সেটা দেখে নিব তার আগেই তোমাদের জানিয়ে দিই দেখো উনিশ তারিখে যে ডেটটা রয়েছে এই ডেটে কিন্তু বিএসসিদেরও ইন্টারভিউ রয়েছে তার জন্য কিন্তু তোমাদের ক্যান্ডিডেটস কিন্তু কমই হবে একশো থেকে দেড়শোটা মোটামুটি ক্যান্ডিডেটস কম হতে পারে পাঁচ হাজার পাঁচ চারশো চল্লিশ যে ক্যান্ডিডেটস পেয়েছিলাম তার থেকে একশোখানা ক্যান্ডিডেটস কমই হতে পারে ঠিক আছে একশো থেকে দেড়শোখানা ক্যান্ডিডেটস ওকে তো দেখো তোমাদের কিন্তু আলটিমেটলি ক্যান্ডিডেট সংখ্যাটা একটুখানি বেশি মোটামুটি হাজার থেকে দেড় হাজার ক্যান্ডিডেটস বেশি হচ্ছে আই থিঙ্ক ঠিক আছে তবে তোমরা ঘাবড়াই যাও না সবারই চাকরি হবে চাকরিটা কিভাবে হতে পারে সেটাও আমি লাস্টে বলবো ঠিক আছে তোমরা সঙ্গে থাকো এরপর আমরা দেখে নিচ্ছি বিএসসিদের ইন্টারভিউ ডেটটা ওকে সো এখন আমরা দেখে নিচ্ছি বিএসসি এবং পোস্ট বেসিকদের ইন্টারভিউ ডেটস দেখো ইন্টারভিউ ডেটস যেটা বিএসসিদের এবং পোস্ট বেসিকদের রয়েছে সেটা রয়েছে উনিশ তারিখ থেকে পঁচিশ এপ্রিল পর্যন্ত চলবে ঠিক আছে তো টোটাল আমরা পেয়ে যাচ্ছি পাঁচ দিন আর দুই দিন অফ শনিবার রবিবার আর যেহেতু আমরা জানি একদিনে তিনশো কুড়ি জন করে ইন্টারভিউ নিচ্ছে তার জন্য যদি আমরা মাল্টিপ্লাই করি পাঁচ দিয়ে তাহলে কিন্তু টোটাল পেয়ে যাচ্ছি ষোলোশো খানা ক্যান্ডিডেটস তবে ষোলোশো খানা হবে না তার থেকে কম হবে কারণ উনিশ তারিখে জিএনএমদেরও কিন্তু ইন্টারভিউ রয়েছে তার জন্য কিন্তু মোটামুটি ধরে রাখো একশো থেকে দেড়শো খানা ক্যান্ডিডেটস কম হবে তাহলে একশো যদি ক্যান্ডিডেটস আমরা বাদ দিই এখানে তাহলে টোটাল আমরা পেয়ে যাচ্ছি বিএসসি এবং পোস্ট বেসিক মিলিয়ে পনেরোশো খানা ক্যান্ডিডেটস তবে দেখো যেহেতু আমরা জানি একুশশো চল্লিশ খানা ক্যান্ডিড ভ্যাকান্সি রয়েছে পোস্ট বেসি এবং বেসিদের টোটাল ভ্যাকান্সি রয়েছে একুশশো চল্লিশ ঠিক আছে আর যদি আমরা মাইনাস করি পনেরোশো তো আমরা টোটাল কিন্তু পেয়ে যাচ্ছি ভ্যাকান্ট সিট যেটা ছশো চল্লিশ সিট ভ্যাকান্ট থেকে যাচ্ছে যদি এই সিটটা আমরা ধরে রাখলাম যে পাঁচশো থেকে ছশো সিটই ভ্যাকান্ট থাকছে ঠিক আছে যদি এই সিটটি অ্যালট করা হয় সিটগুলো অ্যালট করা হয় জিএনএমদের জন্য তাহলে কিন্তু জিএনএমদের যে এক থেকে দেড় হাজার ক্যান্ডিডেটস বেশি তারা কিন্তু অনেকটাই রিলিফ পাবে যদি ডাব্লিউ বিচার বিটা করে তাহলে তোমরা কিন্তু সবাই মোটামুটি চাকরিটা পেয়ে যাবে ঠিক আছে তবে দেখো এই সিট তো রোল থাকলোই তার সাথে কিন্তু আরও কিছু সিট ভ্যাকান্ট থাকবে যেটা হচ্ছে অনেক ক্যান্ডিডেটস অ্যাবসেন্ট থাকছে ইন্টারভিউ ডেটে তারপর কিছু নন বেঙ্গলি যেগুলো রয়েছে নন বেঙ্গলি নন নেপালি যে ক্যান্ডিডেটস যারা নেপালি এবং বাংলা কিছুই জানে না লিখতে পড়তে তাদের মধ্যেও মেবি কিছু একটা হতে পারে ক্যান্ডিডেটসদের ঠিক আছে সে অনুযায়ী কিন্তু তোমাদের এখানে কিন্তু ভ্যাকান সিটের সংখ্যাটা আরও বাড়বে সেই যদি সিটগুলো তোমাদের জিএনএমদের জন্য ইউজ করা হয় তাহলে কিন্তু তোমরা সকলেই মোটামুটি চাকরিটা পেয়ে যাবে তবে এগুলো সমস্ত কিছুই ডিপেন্ড করছে ডাব্লু বিএইচআরির ওপরে ডাব্লিউ বিএইচআরবি যদি চাই তাহলে যে কোনো সলিউশন বের করতে পারবে মানে এ ধরনের সলিউশন তোমাদের দিতেই পারে আর সব থেকে যদি ইম্পর্টেন্ট একটা জিনিস হতে পারে যে যদি সিট সংখ্যা বাড়ায় ভ্যাকান্ট ভ্যাকান্সি যদি এক্সটেন্ড করে যেমন জিডিএম ওদের ভ্যাকান্সি বাড়িয়েছিল ঠিক আছে যদি তোমাদের বাড়াই তাহলে তোমাদের কিন্তু চাকরিটা সবারই হয়ে যাচ্ছে প্রিভিয়াস যে রিক্রুটমেন্টগুলো হয়েছে সেখানে কিন্তু সবারই চাকরি হয়েছে তবে আশা করি এই বছরও কিন্তু আশা করি কেউ বাদ যাবে না সবারই চাকরি হবে সো যাদের ইন্টারভিউ এখনও হয়নি তোমরা জাস্ট ইন্টারভিউর জন্য ভালো করে প্রিপারেশান নাও অল দ্য ভেরি বেস্ট ওকে বেস্ট উইসেস থাকলো তোমাদের ইন্টারভিউয়ের জন্য আর দেখো যদি আমরা টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস যদি আমরা এ করি দেখি তাহলে কিন্তু জিএনএম এবং বিএসসি সবার সবাইকে মিলিয়ে দিয়ে আমরা পাচ্ছি মোটামুটি সাত হাজার একশো ক্যান্ডিডেটস ঠিক আছে তার সাথে কিছু ক্যান্ডিডেটস যাদের রিজেক্ট হয়েছে তারাও রয়েছে ঠিক আছে তো মোটামুটি সাত হাজার একশো দুশো বা অথবা সাত হাজারের কাছাকাছি কান্টিনিউ হতে পারে ঠিক আছে তবে এগুলো আমরা সবই আন অফিসিয়াল অফিসিয়াল আমরা তখনই জানতে পারবো যখন ডাব্লিউএইচআ আমাদের একটা অফিসিয়াল ডেটা দেবে ঠিক আছে যখন ফাইনাল নোটিস অথবা নোটিসের থ্রুতে অথবা যখন প্যানেল পাবলিশ করবে তখন কিন্তু আমরা জানতে পারবো ঠিক আছে তো এখন এতটুকুই এই ভিডিওটিতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর নিজের ইন্টারভিউ জন্য প্রিপারেশন নিতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাঙ্কস এ লট